নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে হেলথ টিপসের কথা বলবো সেটি একটি নিত্য হেলথ টিপস, অনেকেরই হয়তো জানা নেই। তবে কি এই হেলথ টিপস অবশ্যই জানতে গেলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, এবং এর সাথে সাথে জানা যারা নিত্য নতুন হেলথ টিপস পেতে চাইছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের হেলথ টিপস পাওয়ার জন্য। আজকের হেলথ টিপসটি হচ্ছে অহরহ অরহর। নম্বর এক, জিভ আর ক্ষতে। জিভে ঘা হলে তা সারাতে অহরহর পাতা ব্যবহার করা হয়। এই অবস্থায় কয়েকটা অহরহের পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু থেতো করে আস্তে আস্তে চিবোতে থাকুন। 2 থেকে 3 দিনের মধ্যে ক্ষত আরোগ্য হয়। নম্বর দুই, অরিচি দেখা দিলে অরহর ডালের জুস তৈরি করে তার সঙ্গে একটু আদা মরিচ বাটা দিয়ে সাতলে নিয়ে একটু নুন মিশিয়ে বারবার একটু একটু করে খান, অরুচি কাটবে। নম্বর তিন, ডায়াবেটিস রোগে অহরহর পাতার রস একটু গরম করে খাবেন। তাছাড়া এর সঙ্গে অরহর গাছের মূল 8 থেকে 10 গ্রাম নিয়ে থেতো করে 2 কাপ জলে সেদ্ধ করে আধ কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে খেলে উপকার হয়। নম্বর চার, অশ্বরোগে অরহর পাতার রস 2 চামচ পরিমাণ নিয়ে একটু গরম করে রোজ সকালে বিকেলে খেলে উপকার পাবেন। তাহলে বন্ধুরা, আজকে হেলথ টিপসটি এই ছিল, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক দেবেন, তার সাথে সাথে ভিডিওটি ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, এবং তার সাথে সাথে পরিবেশকে ধন্যবাদ বন্ধুরা।